ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইমানুয়েল বোনাবেন সুরার সৌভাগ্যসূচক গোলের শুরুতে ম্যাচে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ এরপর বিরতির আগ মুহূর্তে অসাধারণ নৈপুণ্যে আবারও জালে বল পাঠিয়েছেন তরুণ এই ফরওয়ার্ড তাতেই দুই শূন্য গোলে এগিয়ে যায় ক্লাব ব্রুগে শুরুতেই কণ্ঠাসা হয়ে পড়া রিয়াল মাদ্রিদকে ম্যাচে ফেরালেন সার্জিও রামোস তখনও হার এড়াতে পারেনি তারা শেষের দিকে হেডের মাধ্যমে গোল করে রিয়েল মাদ্রিদকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচিয়েছেন ব্রাজিলিয়ান তারকা কাসিমিরো সান্তিয়াগো বার্নাবিউতে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে চ্যাম্পিয়ন্স লিগে জেনেদিন জিতানের জিদানের শীর্ষদের দুই দুই গোলে রুখে দিয়েছে বেলজিয়ামের দলটি গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষে জয়শূন্য রইল রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক শুরু করা রিয়েল মাদ্রিদের খেলার প্রথম দিকে ছন্দে ঘাটতে ছিল এর মাঝে গোল খেয়ে বসে তারা ম্যাচের নয় মিনিটের মাথায় এমানুয়েলের গোলে এগিয়ে যায় ক্লাব রোগকে এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি রিয়াল, কিন্তু সুযোগ কাজে লাগিয়েছে ম্যাচে ২৬ শতাংশ বল দখলে রাখা বেলজিয়ামের ক্লাবটি ম্যাচের উনচল্লিশতম মিনিটে এমানুয়েলের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেছে তারা দুই শূন্য গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে জেনেদিন জিদানের দল দ্বিতীয়ার্ধের পঞ্চান্নতম মিনিটে করিম বেঞ্জেমার গোল মুখে বাড়ানো ক্রস রিয়াল মাদ্রিদের অধিনায়ক লাফিয়ে উঠে হেঁড়ে বল জালে পাঠান সার্জিও রামোসের সেই গোলে ব্যবধান কমে রিয়াল মাদ্রিদের এরপর ম্যাচের চুরাশিতম মিনিটে ভিনিশিয়াস জুনিয়রকে ফাউল করেছে ক্লাব রুগের মিডফিল্ডার ফর্মার আর সেই ফ্রিকিক থেকে সমতায় ফিরে রিয়াল জার্মান মিডফিল্ডারের শট ডিবক্সে পেয়ে লাফিয়ে উঠে হেডে জালে বল পাঠিয়েছেন ব্রাজিলিয়ান তারকা কাসিমেরো তাতেই দুই দুই গোলে সমতায় নিয়ে মাঠ ছাড়ে রিয়েল মাদ্রেদ